যে একটা মা সন্তানকে মানে জড়িয়ে ধরে আগলে রেখেছে। নমস্কার বন্ধুরা, পূজা পরিক্রমা 2023-এ সবাইকে স্বাগতম। এখন আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি গঙ্গারামপুরের একটি উল্লেখযোগ্য ক্লাব তথা চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে। তো এখানকার প্যান্ডেল কেমন হয়েছে সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। এখন আমি এখানে যে আজকে যেহেতু নবমী, নবমীর দিন সকালে এসেছি, তো আজকে এখানে পুজো হচ্ছে, এখানে পুজো কেমন হচ্ছে আর সেই আজকে কেমন ভিড় থাকছে আজকে যেহেতু নবমী, তাহলে চলো ব্লগটি শুরু করা যাক। তো প্যান্ডেলের ভেতরে এসে কিন্তু দেখতে পাবে যে এরকম একটা মানে মা সন্তানকে জড়িয়ে ধরে রেখেছে, অর্থাৎ গাছ কাটার উপর প্রাকৃতিক যে ধাক্কা রয়েছে তার কিন্তু একটা এখানে কিন্তু নিদর্শন তুলে ধরা হয়েছে। আর এখানে এসে দেখতে পেলাম নবমী পুজো শুরু হয়ে গেছে সকালের পুজোটা, আর আজকে কিন্তু শেষ সন্ধ্যা, আজকে শেষ দিন, অর্থাৎ আজকেই মায়ের শেষ। এতদিনের অপেক্ষা, এতদিনের কিন্তু একটা যে আশা, এতদিনের মানে সারা বছর ধরে অপেক্ষা করা, আজকে কিন্তু তার শেষ দিন, আজকে নবমী আর কালকে দশমী। তো বলতে গেলে এটা কিন্তু একটা মাউন্টেন, আফ্রিকান মাউন্টেন গডেস বলা যায়। তো এখানে কিন্তু মনে করো প্যান্ডেলের যে কাজগুলো রয়েছে, এটা হচ্ছে বাঁশ, তারপরে মনে করো প্লাই, এসব দিয়ে কিন্তু প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা মা সন্তানকে আগলে জড়িয়ে মানে জড়িয়ে ধরে আগলে রেখেছে, অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে যে আরে গাছ কাটছে, অর্থাৎ গাছ ধ্বংস করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা মানে জনসাধারণের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে একটা মা সন্তানকে কিভাবে জড়িয়ে আগলে ধরে রেখেছে। তো এখানকার কিন্তু দুর্গা দুর্গা প্রেম স্বাহা।